বিপুল পরিমাণ মদ সহ আটক হয়েছেন আলোচিত নায়িকা পরিমণি। বিকেলে তাকে বনানের নিজ বাসা থেকে আটক করে র‍্যাব। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়েছে, তবে তার ব্যাপারে মুখ খোলেননি র‍্যাব কর্মকর্তারা। সো জাপান অলিম্পিক্সের পাশাপাশি সোনারবঙ্গীয় অলিম্পিক্স চলছে। আই ডোন্ট নো ফর হোয়াট এভার রিজন জাপানে যেই না অলিম্পিক্স শুরু হলো টুর্নামেন্ট, অমনি বাংলাদেশে এই যে প্রথম আপনারা দেখলেন হেলেনা জাহাঙ্গীর ইস্যু গেল, এখন পরিমণি ইস্যু আসছে, রাইট? সো যেটা খেলা আর কি, বাংলাদেশে যেটা খেলা চলে তখন তো হেলেনা জাহাঙ্গীর ইস্যু তো অনেকগুলো আলোচনা করছি খেলাধুলার বিষয়টা। সো এবং আপনারা জানেন আমি বিগ ফ্যান, আমি হিউজ ফ্যান সোনার বাংলার, যে খেলাধুলা খাইতেছে, ধরতেছে, মারতেছে, ছাড়তেছে, কাকে কখন ধরবে, কাকে কখন ছাড়বে, নোবডি নোজ। হ্যাঁ, সো এটা তো আমি হিউজ ফ্যান, আপনারা জানেন। সো আই এম এনজয়িং লাইক আই এম রিলিশিং দিস। এবং এই জিনিসগুলো কত প্রেডিক্টেবল, লাইক দেখেন একটা মজার বিষয়, দেখেন সাধারণত যেটা হয় যে যখন এই ধরনের ঘটনা ঘটে, যেমন পরিমাণ লাইভ হয়েছে, রাইট? লাইভ হওয়ার পর সেই লাইভটা ডিলিট, আবার পরবর্তীতে ডিলিট করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, যেহেতু সে ল্যাব র্যাব আসছে তাকে ধরতে। সো সে লাইভ হয়েছে এবং মিটে নেওয়ার পরে কি ঝামেলা হয় নাকি, তো সেই ভয়ে আবার লাইভ ডিলিট করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে, রাইট? সো আমি যেহেতু এটা অবশ্যই কথা বলবো, একটা সমসাময়িক আলোচিত ইস্যু, তো সেক্ষেত্রে আমি যেটা আমার প্রাথমিক একটা ইয়ে থাকে যে লাইভ ভিডিওটা সরাসরি তার প্রোফাইল থেকে ডাউনলোড করা, তাইলে জানি ভালো কোয়ালিটির ভিডিওটা পাই। এমনিতে তো সবাই আবার ডাউনলোড করে আপলোড দিতে থাকবে ইন্টারনেট ভর্তি লোকজন, কিন্তু ভালো কোয়ালিটিটা সেখানে পাবো না আর কি, রাইট? সো ইউ সি জিনিসগুলো কত প্রেডিক্টেবল। আমার হচ্ছে যখন ঘুম ভাঙছে আমাকে একজন মেসেজ করছেন তাকে গ্রেফতার করা, যখন আমি ঘুমাইলে হচ্ছে সবসময় এয়ারপ্লেন মোডে ফোন রেখে ঘুমাই আর কিছু টেক মেসেজ টেসেজ আসে না, তো রাজা যখন ঘুম ভাঙছে ফোন এয়ারপ্লেন মোড থেকে বের করে দেখি যে ও মেসেজ আসছে, কী হয়েছে, পরিমণিকে ধরে নিয়ে গেছে, ওকে, পরিমণির লাইভের ভিডিওটা আমাকে দিছে, তখনও ধরে নিয়ে যায় নাই। তো ঘুমের মধ্যে আও একটু দেখছি, দেখে বুঝছি যে ড্রামা শুরু হয়ে গেছে, সকালে ঘুম থেকে উঠলে বেশ ভালো সময় কাটবে এগুলো নিয়ে। তো এবং সকালে ঘুম থেকে ওঠার পর আমি আমার কাজকর্ম করতেছি, আই এম জাস্ট গোয়িং অ্যাবাউট মাই ডেইলি লাইফ, আমি ওই ভিডিওটা ডাউনলোড করা নিয়ে মাথা ঘামাচ্ছি না। কেন মাথা ঘামাচ্ছি না, দেখেন এগুলো আমি যে কথাগুলো বলতেছি এটা একটা পয়েন্ট আছে, আই উইল মেক এ পয়েন্ট হিয়ার, সেটা হচ্ছে যে আমি মাথা ঘামাচ্ছি না বিকজ আই ওয়াজ সার্টেন এই ভিডিওটা সম্ভবত ডিলিট হবে না। কেন হবে না, কারণ পরিমণিকে এখান থেকে ধরে নিয়ে যাবে, সো সে আর সুযোগ পাবে না এই ভিডিওটা ডিলিট করার। সো এই ভিডিওটা এখানে থাকবে আমি এটা জানি, সো মাথা ঘামাই নি আর কি, এটা নিয়ে ডাউনলোড করার জন্য পাগল হয়ে যায় নাই, এবং সেটাই হয়েছে। তো সাধারণত ওর পেজগুলো এরকম এদের অ্যাডমিন রাখে, অন্য অ্যাডমিনদের থাকে, তারাও ডিলিট করে দিতে পারত, সেই কনসিডারেশনও আমার ছিল, কিন্তু ওই অ্যাগেন যেটা বললাম যে তাকে আসছে ধরছে এখন এখান থেকে নিয়ে যাবে, সুতরাং সে এটা বলে যাওয়ার অ্যাডমিনকে সুযোগ পাবে না যে ভিডিওটা ডিলিট করে দিও, সুস্থ ভিডিওটা থাকবে সে। সো আমি এই পয়েন্টটা কেন বললাম যে এটা কত প্রেডিক্টেবল বাংলাদেশের খেলাধুলাটা, কত অ্যাকুরেটলি প্রেডিক্ট করা যায়, এটার কারণ হচ্ছে আপনার বাংলাদেশে যখনই কোনো ঘটনা এই ধরনের ঘটনা ঘটে আপনি এমন কোনো ইনস্ট্যান্স খুঁজে পাবেন না যে র্যাব বা গোয়েন্দা সংস্থার লোকের অভিযান চালাইছে, চালানোর পর তারা খালি হাতে ফেরত আসছে। তারা খালি হাতে ফেরত আসে না, তারা গেছে মানে হচ্ছে ধরে নিয়ে আসবে সাথে করে, এটা লাইক মোটামুটি আপনি 99.99% নিশ্চিত থাকতে পারেন। ইটস লাইক যে পুলিশ, আমরা যখন ঢাকা শহরে মোটরসাইকেল চালাইতাম, পুলিশ বাইক দাঁড় করাইতে যদি বলে আমার সকল কাগজপত্র ঠিক থাকলে আমি দাঁড়াবো না, এটা হচ্ছে সোনার বাংলার ইনস্টিংক্ট, আপনি বাইক নিয়ে ভাগবেন। কেন, কারণ আপনার যদি সব কিছু রেডি থাকে, সে আপনাকে দাঁড় করাইছে মানে সে আপনাকে টাকা না খাইয়া ছাড়বে না, এইটা না সেটা, সেটা না সেটা, ধরে খাবেই টাকা। সো মোটামুটি ব্যাপারটা এরকম আর কি, রাইট? সো পুলিশ ওইখানে গেছে মানে পুলিশ তাকে ধরে নিয়ে আসবেই, না ধরলে ওইখানে চাইতো না, এত কাহিনী করতো না। তো সেসব কারণে কি আমি আরও নিশ্চিত হয়েছি যে সেই ভিডিওটা ডিলিট করার টাইম পাবে না, আই হ্যাভ অ্যাম্পল অফ টাইম, অল দ্য টাইম ইন দ্য ওয়ার্ল্ড, পরে ডাউনলোড করতে পারবো। তো জায়গা সেটা হচ্ছে জায়গা, তো সেটা তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, এটা খুবই প্রেডিক্টেবল ছিল, সেটা সমস্যা না, কিন্তু ধরে নিয়ে গিয়ে যে গেছে তাকে কি গ্রেফতার করা হয়েছে সেটা আমরা অ্যান্সার জানি না এখনও, কারণ র্যাবের পক্ষ থেকে এখনও ওটা ক্লিয়ারলি ঘোষণা দেওয়া হয়নি যে তাকে গ্রেফতার করা হয়েছে। মোটামুটি আগামীকাল সকালে আপনারা জানতে পারবেন, এবং আমি মোটামুটি হোপফুল বললে অবশ্য আমি মোটামুটি পজিটিভ যে তাকে আগামীকালকে গ্রেফতার দেখানো হবে, কারণ যেসব জিনিসপত্র পাইছে এখন তো গ্রেফতার না দেখে উপায় নাই, মানে পাইছে না দেখে উপায় নাই বললে মনে হয় জানি পুলিশ সেখানে গিয়ে দে ফাউন্ড আউট যে পরিমণির বাসায় এত কিছু আছে, তা তো না। যত অভিযান হয় পুলিশ সবসময় মাদক, মানে এরকম খেলাধুলার ক্ষেত্রে কি দেখবেন একবার ফার্স্ট থিং মাদকের বোতলগুলো, মদের বোতলগুলো সামনে সব সিরিয়াল করে রাখে, ক্যামেরার ছবি তোলে, ওই পুরান গেম আমরা জানি। এবং পরিমণির বাসায় মদের বোতলগুলোতে কোনো মদ আছে কি না এটা একটা রিয়েল প্রশ্ন, কারণ হচ্ছে পরিমণি কিন্তু এর আগে যখন সংবাদ সম্মেলন করছিল তাই এসে তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলছিল, অভিনয় অভিনেত্রী খালি অভিনয় করে যাচ্ছে, আজকে লাইভেও তার অভিনয়ের চোটে, সেটাও আমরা আলোচনা করবো হয়তো।
সো সে সেখানে অনেক অভিনয় টভিনয় করছে, সাংবাদিকদেরকে নিজের পক্ষে ডাকছে, পক্ষে পাইছে স্টাফ, এগুলো নাটকবাজি করতে পারছে, সোনার বাংলা পারে দেখেই এরা করে। সেখানে তখন একটা আলোচনা উঠছিল যে পরিমণির বাসায় থরে থরে মদের বোতল সাজানো, যেটা সাংবাদিকরা, তখন সাংবাদিকরা এই কথাটা বলে নাই যে পরিমণির বাসায় থরে থরে মদের বোতল সাজানো। পরবর্তীতে যখন পরিমণি কি পায় পড়া শুরু করলো, তখন এগুলো সাংবাদিকদের পেট থেকে বেরোয়, এই সুরগুলো কিন্তু আগে এই রিপোর্টিংটা করেন। এরা এদের কোনো রিপোর্ট, এরা কোনো, তারা সাংবাদিকতা করে না বাংলাদেশের তো সকলে, বোঝেন নাই, এমন কোনো প্রতিষ্ঠান, এমন কোনো পেশা নাই যেগুলো বদমাইশ না। সো যেটা আপনাদেরকে যে গত হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে দেখাইছি, এল হেলেনা জাহাঙ্গীরের বাসার মধ্যে কার্ড পাইছে, ওটা নাকি ক্যাসিনো কি পয়সা পাইছে, খুচরা এগুলো নাকি বৈদেশিক মুদ্রা। পুলিশও বলতেছে, সাংবাদিক যে প্রশ্ন করবে তাদেরকে যে তোমরা পাগল হয়ে গেছেন নাকি, কি বলতেছেন আপনারা, তো খেলতেছেন দেখতেছি ভাই, একটু সুন্দর করে খেলেন, এত লেম করে, এটা শুধু সাংবাদিকের দায়িত্ব প্রশ্ন করা। সাংবাদিক প্রশ্ন করছে, করে নাই, সাংবাদিক ওইগুলো রিপিট করছে পুলিশের টকিং পয়েন্টগুলো। তো এগুলো তো বদমাইশ, মিলেমিশে বদমাইশি করে তো আপনাদেরকে হাজার হাজার পর্বে দেখে আসছি। সো তাই ঘটছে, সাংবাদিক পরিমণি যখন এসে আপনার আমার সাংবাদিক ভাই বলে কাঁদতে কাঁদতে ফুপায় মরে যাচ্ছে, মাথা ঘুরে ফিট খেয়ে পড়ে যাচ্ছে, ভিজা চুলে আসতেছে, এসে তার মাথা চক্কর মারে, এই জন্য মাথায় পানি দেওয়া লাগতেছে তার প্রচুর, সব নাটক ড্রামাবাজি, রাইট। এবং সাংবাদিকরাও তার পক্ষে লাফালাফি করছে। আবার যখন সে চিপায় পড়া শুরু করছে, হঠাৎ করে আইডন্য কী কারণে সকল সাংবাদিকরা মিলে হঠাৎ করে পরিমণির বিরুদ্ধে রিপোর্টিং করা শুরু করলো। মানে বিরুদ্ধে রিপোর্টিং করা না, এটাই হওয়ার কথা ছিল সঠিক, যে পরিমণি যখন একটা অভিযোগ তুলছে, মিথ্যা অভিযোগ, দিবালোকের মতো স্পষ্ট যে অভিযোগগুলো মিথ্যা, আপনারা দেখছেন আমি যেদিন সে অভিযোগ তুলছি ওই দিন আমি এপিসোড করে তখন সকল স্রোতের বিপরীতে গিয়ে ক্লেম করছি, এবং আমি অ্যানালাইজ করে আপনাদেরকে দেখাইছি যে পরিমণি সম্ভবত মিথ্যা অভিযোগ করতেছে, তাকে ধর্ষণ চেষ্টা হত্যা চেষ্টা কোনোটাই করা নেই, সে মিথ্যা বানোয়াট কথা বলতেছে। আমি বাংলাদেশ থেকে 8,000 মাইল দূরে বসে পরিমণির কথা শুনে আমি বুঝে যাই, আর এই সাংবাদিক বদমাইশের দল, তারা পরিমণির বাসায় দিনের পর দিন আসা যাওয়া করতেছে, এরা কেউ বোঝে না যে পরিমণি মিথ্যা কথা বলতেছে, লোকটাকে ফাঁসানোর চেষ্টা করতেছে, রাইট। তো এগুলো গুলো এই বদমাইশদের বদমাইশি, এবং অ্যাগেন কী কারণে জানি না, এই বদমাইশ আবার পুলটি নিয়ে নিল, তারপর হঠাৎ করে পরিমণির ব্যাপারে রিপোর্টিং করা শুরু করছে। অ্যাগেন এটা তাদের ইনভেস্টিগেটিভ জার্নালিজম বা জার্নালিস্টিক এথিক্সের জায়গা থেকে না, খেলাধুলার মধ্যে কোথায় কী হিসাব করে এরা এরা বলতে পারবে। সো সেটা শুরু হয়ে গেছে, সেটা আমরা জানি দেখছি, রাইট। সো ও যেই কথাটা বলতে চাচ্ছিলাম যে যে মদের বোতলগুলো যে পরিমাণের বাসায় পাওয়া গেছে, এখন থেকে মাদক দ্রব্য আইনে গ্রেফতার করা হচ্ছে, মদের বোতলগুলো খুব সম্ভবত খালি, তখন আগেও খালি ছিল, পরিমাণে এটার ব্যাখ্যা দিয়েছিল যে আমার শখ, আমি সাজায় রাখি, ওকে ভালো কথা। আমি আজকে একটা রিপোর্টে শুনলাম, এক সাংবাদিক বলছে, আই ট্রেনার দেখাইতে পারবো কিনা আপনাদেরকে, এটা পাবো কিনা ভিডিওটা, কেটে এগুলো খুঁজে বের করে কাটা, এত সময় সাপেক্ষ কাজ অতটা আসলে করা সম্ভব হয় না সব সময়, যদি না দেখাইতে পারি বলে দিই কি, সেটাতে যে এক সাংবাদিক রিপোর্টে বলে আর কি যে মদের বোতলগুলো খালি ছিল। সো খালি মদের বোতল থাকলে তো এটা এটা আলোচনা করার কোনো বিষয় না, এটা নিয়ে থরে থরে খালি মদের বোতল সাজায় রাখারও কিছু নাই, লাইক ইট মিনস নাথিং যদি এগুলো খালি হয়, রাইট। কিন্তু ওই যে বললাম না, আপনার সোনার বাংলায় পাবলিকরে মনে করেন যা দিবে এগুলো তো গণ্ড মানে মব আর কি, এরা সেটা নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি শেয়ার ভিডিও ভাইরাল উৎপাত উন্মাদনা শুরু করে দেয়। সো এটা তো জানাই সোনার বাংলার পুলিশ অফিসাররা, যেই কারণে আপনাদেরকে কত পর্বে দেখাইছি হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ইস্যু, অভিযোগের পর অভিযোগ, র্যাব কর্মকর্তার কী অভিযোগ, সেফুদা তাকে নাতি ডাকছে, কী অভিযোগ, হেলেনা জাহাঙ্গীর হচ্ছে তার চ্যানেল তার নিজের প্রচার প্রচারণার কাজে ব্যবহার করে, তো কী করবে জায়গা, সেগুলো কত পর্বে আলোচনা করছি দেখছেন, রাইট। সো বাঙালির মনে করেন 5 মিনিট ধরে যা দিবে তারা এগুলো খাবে, হ্যাঁ, বুলশিট দিলে বুলশিট খাবে, এই কারণে এরা এগুলো করে। আপনারা যদি ভেবে থাকেন আমি পরিমণির পক্ষে কথা বলতেছি এবং বলবো, তাহলে ইউ উইল বি রং, পুরোটা ভিডিও দেখেন, এখন উঠে গেলে কিন্তু ভুল করবেন, লাস্টে খেলবো পরিমণিকে। তো আপনারা দেখবেন সেখানে কাঁচের বোতল, খালি বোতল সাজিয়ে রাখছে, গ্লাস, কাঁচের গ্লাস সাজিয়ে রাখছে, যেগুলো দেখে মদের গ্লাস টাইপ মনে হয়, মানে মদ খাওয়া হয়তো এগুলাতে, খাইতো কি খাইতো না। তো কাঁচের গ্লাস খালি আপনি সাজিয়ে রাখছেন কেন, হোয়াট ডাজ ইট মিন, এটার মধ্যে কি মদ আছে, না, মদ না থাকলে এটা সাজিয়ে রাখছেন কেন, এই যে মদের বোতলগুলো এগুলোর ভিতরে কি মদ আছে, না, না থাকলে এগুলো সাজিয়ে রাখছেন কেন, কী কারণে। সো এই হচ্ছে সোনার বঙ্গীয় খেলাধুলা, রাইট, খেলাধুলাটা একটু আলোচনা করতে যাচ্ছি, লেমনেসের চূড়ান্ত। হ্যাঁ, পরিমণির বিচার হোক সেটা যদি আমি চাইও, তার সাথে যদি অন্যায় হয় সেটাকে নিয়েও আমাকে কথা বলতে হবে, একটু সততা থাকতেই হবে। সো পরিমণির সাথে যে শয়তানিগুলো করতেছে সেই পয়েন্টগুলো প্রথমে আলোচনা আনতেছি, তারপর পরিমণিকে নিয়ে খেলবো, সেও তার এক শয়তান। নাও সেকেন্ড থিং আসে যে পরিমণিকে গ্রেফতার করতে আসা, যেভাবে আসা, যে প্রক্রিয়ায় আসা, পরিমণিকে তো দিবালোকে গ্রেফতার করতে আসছে, এরা সমাজের প্রিভিলেজ ক্লাস বাংলাদেশের, এরা তো রাজ রাজত্ব করে বেড়ায় এদের ছোটে, কারণ আপনি দেখেন এরা কী পরিমাণ প্রিভিলেজ এই দেশে, যে পরিমণির মদের বোতল নিয়ে কিন্তু আগেও আলোচনা হয়েছে, যে তার বাসায় মদের বোতল সাজানো, যেটা একটু আগে আলোচনা করলাম, রিপোর্টিং হয়েছে খালি মদের বোতল, এবং পরিমণিকে যে গ্রেফতার করা হবে সেটা কিন্তু সে জানতো, এরা কিন্তু এগুলো একটা একটা অভিযান হবে, তা আমি আপনি না যে ফট করে ধরে নিয়ে যাবে বাসা থেকে, এগুলো আগে থেকে আলাপ আলোচনা হয়, মিডিয়ার লোকজন জানে। একেন আপনাদেরকে বুঝতে হবে যে এরা কী পরিমাণ প্রেডিক্টেবল। আমি এই প্রেডিকশনটা করছি আমার ওয়াইফের সাথে, আমি আমার ওয়াইফের সাথে বলতেছিলাম যে পরিমণি তো শিওর জানতো যে তাকে ধরতে আসবে, সে যে লাইভে একটা অভিনয় করতেছে, যে ভয় ভীত সন্ত্রস্ত এগুলো সব নাটক তার,
কারণ হচ্ছে এই ধরনের এই অভিযান হওয়ার আগে এগুলো আলাপ আলোচনা চাউর হয়ে যায়, সাংবাদিকরা জানবে, মিডিয়ার লোকজন জানবে, সে কানে চলে আসছে তার যে তাকে ধরা হবে হয়তো বা একটা আলাপ আলোচনা। সো এটা তার জন্য কোনো সারপ্রাইজ ছিল না, এই যে সে সারপ্রাইজ হওয়া নাটক, এগুলো সব অভিনয়। এবং অ্যাগেন যেটা বললাম, আমি এটা থিওরাইজ করেছি আমার ওয়াইফের সাথে ইন মাই অ্যাট হোম, আর সেখানে আমি একটা রিপোর্টে দেখলাম 71 টিভির, বলতেছে যে দুই দিন আগে সাংবাদিকরা, এক সাংবাদিক বলতেছে যে দুই দিন আগেই আমরা জেনে গেছি যে এরকম কথাবার্তা হচ্ছে হইতেছে বাতাসে, যে পরিমণি হয়তো গ্রেফতার হবে বা অভিযান হবে তার বাসায়। পরিমণি যে ধরনের একটি অভিযান হতে পারে সেটি গত দুদিন আগে যদি বলেন, যে সাংবাদিক হিসাবে আমরা কিছুটা জানি, আমি ব্যক্তিগতভাবে জানি যে এরকম একটি প্রক্রিয়া চলছে, যে কোনো সময় তার বাসায় অভিযান হতে পারে। সো পরিমণি জানতো, রাইট? এগেন এটা আমার থিওরি দেওয়া লাগবে না, বা আমার থিওরি সাংবাদিকের মাধ্যমে ভ্যারিফাইড ভ্যালিডেটেড হয়েছে বলে, যদি নাও হইতো আমি এটা আলোচনা করতাম এবং প্রমাণ না দিতে পারলো, আপনারা প্লিজ এটা বিশ্বাস রাখেন যে সোনার বাংলার খেলাটা খুবই প্রেডিক্টেবল, রাইট? সো আমি যেটা বলতে যাচ্ছিলাম যে পয়েন্টটা এখানে, যে তার দুঃসাহসটা এবং তারা কী পরিমাণ প্রিভিলেজড বোধ করে, যে সে তার বাসায় এতগুলো কাঁচের মদের বোতল আছে, সে জানে সোনার বাংলা খেলা শুরুটাই হয় মদের বোতল উদ্ধার করা দিয়ে, যে আর বাসায় যাবে মদের বোতল মাদক পাবে, তারপর তাকে ধরে নিয়ে যাবে, তার অপরাধ থাকুক না থাকুক তাকে খেলা হবে মাদক ধারায়। প্রথমে যে ইয়েকে ধরা হলো না, পরিমণি যার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করছিল, ভদ্রলোকের নাম কি গিয়াসুদ না গিয়াস না কী নাম ভুলে গেছি, নামটা ভদ্রলোকের ভুলে গেছি, জায়গা ওনাকেও সে কিন্তু মাদক দিয়ে ধরছে, মাদক মামলায় ধরা হয়েছে। সে সকলকে মাদক একটা বান্ধা, মাদকটা তো আবার পুলিশ এরকম করে তলে দিয়ে ঢুকে দেয়া তো এক্সপার্ট, রাইট? সো পুলিশ যখন ডিসিশন নিয়ে আসে যে একে খেলবো, এখন একে ধরতে যাচ্ছি, সো কিছু পকেটে করে আনে কি না জানি না, কিন্তু মাদক পায় আর কি, ইজি রাস্তা। সো সেটাও পরিমণির সাথে হয়েছে, কিন্তু সে কিন্তু এই মাদকগুলো সরায় নাই, বা খালি বোতলগুলো তার বাসায় যে আছে সে ভাবছে, ওরে বাবা আমি পরিমণি, সে খবরও পাইছে যে বা শুনতেও পাইছে তার মিডিয়ার লোকজনের মাধ্যমে যে তার বাসায় হয়তো অভিযান হবে, তার এত সাহস এবং এত লাইক প্রিভিলেজড এরা বোধ করে যে কী হবে আমার কিছু হবে না, জায়গা তো সেই ধারাতেই খেলা হয়েছে, অতি কনফিডেন্স ডিডন্ট পে অফ ফর হার। ওকে যখন হচ্ছে গ্রেফতার করতে আসছে, সে খুব অভিনয় করলো, সে ভয় ভীত সন্ত্রস্ত, যেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে খুবই বাজে অভিনয় হয়েছে, তার সবগুলা চুক্তি বাতিল করা উচিত সিনেমার প্রযোজকদের সাথে, যে পরিমাণে অভিনয় ভুলে গেছে, ভালো অভিনয় করতে পারতেছে না, ইদানিংকালে ধরা পড়ে যাচ্ছ নাটকগুলো চোখমুখ থেকেই। তো ওকে যখন ধরতে আসছে, ও নাটক করতেছে, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে এটা তো সত্য যে যখন পুলিশ র‍্যাব আসে, এরা সাদা পোশাকে আসে, এসে দাবি করে, সাধারণ মানুষের সাথে যেটা হয়, পরিমণির সাথে তো এটা হয় না, এরা তো সাধারণ না, বাংলাদেশে তো ক্লাস প্রথা, সেই শ্রেণী প্রথা বাংলাদেশ তো সভ্য দেশ না, রাইট? এখানে মুনি ভৃত্য দাস এরকম অনেক ক্লাস থাকে। সো পরিমণিরা হইতেছে উপরের স্তরের মানুষজন সমাজের, তাদের সাথে আমাদের মিলাইলে জীবনাচরণ মিলবে না। কিন্তু একটা সাধারণ মানুষের ক্ষেত্রে কী হয়, রাতের আধারে আসে র‍্যাব গোয়েন্দা সংস্থার লোকজন অভিযান চালাইতে, রাতের আধারে, দিন দুপুরে কিন্তু আসে না, রাতের আধারে এসে দরজা জানলা ভাঙচুর করে বাসায় ঢোকে, ঢুকে তুলে নিয়ে আস্তে করে নিয়ে যায়, কেউ জানেও না যে তুলে নিয়ে গেছে, স্বীকারও করে না পুলিশ যে আমরা, তারপর ইদার ক্রসফায়ার করে মেরে ফেলে দেয়, অথবা গুম করে ফেলে, অথবা টর্চার করে 7-8 দিন পর গ্রেফতার দেখায়। এটা হচ্ছে সাধারণ মানুষ, আপনার আমার মতো যারা দাস, আমাদেরকে এই প্রক্রিয়ায় খেলে রাষ্ট্র। আর পরিমণিদের কি হচ্ছে, দিনের আলোয় অভিযান হয় পরিমণিদের বেলা, রাইট? তো তারা এতেই আপনি বুঝে যাবেন যে কে কোন ক্লাসে বিলং করে, কখন কীভাবে অভিযান করা হচ্ছে। সো পরিমণির ভয়ের কিছু নাই, যে তাকে নীরবে রাতে তুলে নিতে আসছে এমন কিছু না, কিন্তু সে অভিনয় করতেছে, হে যেহেতু প্রিভিলেজ ক্লাস বাঙালির এই অভিজ্ঞতা তার একদিন হয়েছে, সে পাগল হয়ে যাওয়ার অভিনয় করতেছে, তাকে ধরে নিয়ে আসতে আসছে সাদা পোশাকে, সাদা পোশাকে ওকে ধরতে আসছে, এটা নিয়ে সে কনসার্ন হওয়া স্বাভাবিক, যদিও সে নাটক করতেছিল। এগেন আই এম মেকিং দিস ডিস্টিংশন ওভার অ্যান্ড ওভার এগেন, কারণ এটা হচ্ছে বাস্তবতা, সে নাটক করতেছিল, কিন্তু যে সাদা পোশাকে এইভাবে যে পুলিশ এসে নাগরিককে ধরে তুলে নিয়ে যায়, এটা তো তারা করতে পারে না, পারা উচিত না, কারণ হচ্ছে বাংলাদেশের সাদা পোশাকি সন্ত্রাসীরা অনেক রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এসে র‍্যাব পুলিশের পুলিশের পরিচয় ব্যবহার করে এরা এরকম ছিনতাই করে, ইভেন এই ইয়ের ঘটনাসহ ঘটে, কী বলে কিডন্যাপিংয়ের ঘটনা সুদ্ধা ঘটে, তুলে নিয়ে যায় র‍্যাব পরিচয় দিয়ে ভুয়া। এখন বাংলাদেশে তো আমরা জানি পুলিশ গোয়েন্দা সংস্থার লোকজন র‍্যাবের লোকজন এরা সাদা পোশাকে এসে অভিযান পরিচালনা করে, সুতরাং এখন যদি কেউ একটা গুন্ডা এসে আমাকে বলে যে সেই ভুয়া পরিচয় ব্যবহার করতেছে পুলিশের বা গোয়েন্দা সংস্থার লোকের, যে আমি ডিবি অফিস থেকে আসি, আসেন আপনি আর আমাদেরকে, আপনাকে আমাদের সাথে যেতে হবে, এই দেশে আমি যদি বুঝিও যে আমার এসে গুন্ডা ধরে নিয়ে ব্ল্যাকমেল করতেছে, আমার পক্ষে তো কিছু করা সম্ভব না, আমার কি বাপের সাধ্য আছে আমি ওই অফিসারকে বলবো যে, বা যেই মানে কোন আর্টিস্ট যে প্রতারক তাকে বলবো যে আমি তো বুঝতে পারতেছি না আপনি র‍্যাব অফিসার নাকি আপনি প্রতারক, আপনার কোই দিকে আইডি দেখান তো, কারণ এই কথা যদি বলি, আর র‍্যাব অফিসার যদি সে সত্যিকার র‍্যাব অফিসার হয়ে থাকে, সে তো আমার নিয়ে যে ছেঁচাটা দিবে, সে যদি সত্যিকার অফিসার, থাপড়ে আমার ওইখানে কান ঘোলা করে ফেলবে, কী করলি তুই, তোরে আমি কার্ড দেখাবো, তুই হইতেছিস ভৃত্য, আমি হচ্ছি মণি, বা আমি হচ্ছি রাজাই দেশে, তুই হইতেছিস প্রজা, তুই হইতেছিস দাস, তোরে দেখাবো আমি কার্ড। সো পাবলিক তো ভয়ে জীবনে কেউ যদি আসে তুলে নিয়ে যেতে, বাংলাদেশ মানুষ বলবে না যে আপনি কে, আপনার পরিচয় কি সত্য না মিথ্যা।
সো এবং এই সুযোগটাই ব্যবহার করে আবার পরবর্তীতে প্রতারকরা গুন্ডাবান্ডারা, কারণ জানে যে র্যাব বললেই আর কেউ কথা বলার কোনো জায়গা নাই। সো অসভ্য দেশের অসভ্যতা আমি আর কি এটা প্রাসঙ্গিক দেখে আরেকবার আলোচনা করতেছি। সো পরিমণিকে যখন নিতে আসছে সে যখন বলতেছিল যে কথাটা, এটা সো রাইট কথা যে আপনারা সাদা পোশাকের কে বা কি আমি কেমন জানবো। এখন র্যাবের ব্যাখ্যা হইতেছে আমরা তো বলছি মুখ দিয়ে যে আমরা র্যাব, বুঝেন নাই প্রমাণ মুখ দিয়ে বসছে প্রতারক, এসে মুখ দিয়ে দাবি করছে যে আমি র্যাবের লোক, আইডি দেখাবো না, কোনো তথ্য প্রমাণ দেখাবো না, এটার উপর বিশ্বাস করতে হবে না। এটা হলো একটা অংশ। আর বাকি অংশটা হচ্ছে পরিমণিকে কিন্তু শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা গোয়েন্দা সংস্থা, গোয়েন্দা নয়, এই অভিযানটা র্যাব চালাইছে। যেমন হেলেনা জাহাঙ্গীরের সময় অভিযানটা গোয়েন্দা সংস্থা চালাইছে, এখানে র্যাব এবং গোয়েন্দা সংস্থা দুইটা একই সাথে চালাইছে। পরবর্তীতে গোয়েন্দা সংস্থার লোকজন ফিরে চলে গেছে, র্যাব টুক ওভার আর কি ব্যাপারটা, দা অপারেশন। র্যাবের লোকজন সাথে যখন আসছে সাদা পোশাকে, যারা ছিল নিচে র্যাবের গাড়ি ছিল, র্যাবের পোশাক পরিহিত লোক ছিল, এবং পরিমণি যখন চ্যালেঞ্জ করছে যে আপনারা কে সাদা পোশাক আমি তো চিনি না, ড্রামা শুরু করে দিছে, কারণ সে জানতো যে অভিযান হইতে যাচ্ছে এবং সে বাংলাদেশের সাধারণ মানুষের মতো দাস না যে তাকে তুলে নিয়ে গুম করে খাইয়া পুত করে ফেলে দিবে দিঘির পাড়ে। সো তার ভয়ের কিছু নাই, স্টিল সে নাটক করতেছে, সে খুবই ভীত সন্ত্রস্ত। এগেন সেখানে সে জানতো যে এরকম অভিযান একটা হতে যাচ্ছে, তো না তাকে র্যাব বলছে যে না আপনি নিচে দেখেন আমাদের গাড়ি টাড়ি আছে, এবং সে জানে নিচে গাড়ি আছে, র্যাবের পোশাক পরনের লোক আছে, তাও সেই ভীত নাগরিক বাংলাদেশের যে তাকে কারা সাদা পোশাকে তুলে নিতে আসছে, রাইট? এবং সে যে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত, এটা তো এখন আমরা ভিডিওটা দেখে ফেলি যে কতটা ভীত, তার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে যে অভিনয়টা খুবই বাজে অভিনয় হচ্ছে। ভাই আপনারা কেউ বুঝতে পারতেছেন আমার অবস্থা? এবং মজার ব্যাপার হচ্ছে যে দেখছেন কি না যে আপনার ধারাবর্ষ সেখানে আমার পরিমণির একজন ফ্যান আছে, র্যাব সদস্য যে অভিযান করতেছে, উনি পরিমণিকে বাঁচানোর চেষ্টা করতেছে, কারণ আপনি কিন্তু কি বলে আইন প্রয়োগে বাধা দিতে পারবেন, ওইটা আবার আরেক অপরাধ। পরিমণিকে ধরতে আসছে সে যে এতক্ষণ দরজা না খুলে বসে আটকে রাখছে তাদেরকে, এই যে আইনের প্রয়োগে বাধা দিচ্ছে, ওইটা কিন্তু আবার আরেকটা অপরাধ। ওইটার কী বলে জানি মানে নন কমপ্লায়েন্স, না একটা আইনের ভাষা আছে ওইটার, রেজিস্টিং অ্যারেস্ট একটা ধারা আছে। সো তাকে আবার অন্য ধারায় খেলা যাবে, সে যে তাদেরকে অ্যালাউ করতেছিল না র্যাব অফিসারদেরকে। সো ওইটাকে আবার পরিমণিকে বাঁচিয়ে দেওয়ার জন্য এখানে আবার পরিমণির ফ্যান আছে একজন র্যাব অফিসার, সে পাশ থেকে বলতেছে ধারা বুঝাই দিতেছে সবাইকে, লাইভ আছে যে জানে তো পরিমণি যে না উনি কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে কমপ্লাই করে আমাদেরকে ইয়ে করে দিয়েছেন, সুতরাং সব কিছু স্বাভাবিক আছে। মানে তাকে আর এই ধারায় খেলতে দিবে না র্যাব অফিসার ফ্যান পরিমণির। আর পরিমণিও যে সে যে লাইভ হয়েছে, সে তো বাবারে বাবা অভিনেত্রীর অভিনেত্রী, এই জন্য তাকে মনে হয় র্যাব ছেঁচা দিবে যে তুমি তো নাটক করতে গেছো না লাইভে গিয়ে, সে লাইভ হইতেছে, হয়ে আমাকে ধরে ফেললো, মাইরা ফেললো, খাইয়া ফেললো। এটা যদি আপনি হইতেন, মনে করেন আপনাকে পুলিশ ধরতে আসছে, আপনি সাথে লাইভ হয়ে গেলেন, তারপর আপনাকে তুলে নিয়ে কি ছেঁচাটা যে দিত, ডিম তো আর হাঁস মুরগির ডিম দিত না, উট পাখির ডিম দিত আপনাকে, রাইট? সো না আমি আপনি ওই সাহসও করবেন। এবং পরিমণি যে চ্যালেঞ্জ করতেছিল আপনারা কে আমি তো চিনি না, আপনাদের পরিচয় কি, আপনার র্যাব ধরতে আসলে আপনি কথা জীবনে বলবেন যে আপনার পরিচয় কি, আইডি কার্ড দেখান, ডিমের আতঙ্ক সবারই আছে। নাও পরিমণিকে কীভাবে কী কারণে ধরা হইলো, কী ধারায় এসে ধরা হইলো, তার বাসায় এসে মাদক পাইছে, ভালো কথা, তাকে কি মাদক তাহলে বাসায় আসলো কেন, এটা কীভাবে খেলা হচ্ছে, মনে হচ্ছে খুব ভালোভাবে খেলতেছে, খুব সুন্দরভাবে। কারণ শুধু যদি এমনিতে এসে মাদক দিয়ে ধরে নিয়ে গেছে, যেটা টিপিক্যাল বদমাইশি আমরা জানি, সেটা হলে একটা একতরফা সমালোচনা করার একটা জায়গা থাকতো, যেটা করতাম, যেটা অলমোস্ট করে ফেলছি। কিন্তু এখানে একটা রিপোর্টে পাইলাম যে, আমি অনেক রিপোর্টে পাইনি, একটা খবরে বললো যে তাকে হচ্ছে তার বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আছে, ইদানিং হচ্ছে আরও কিছু নায়িকা বা কিছু মেয়ের কে এরকম পুলিশ ধরছে টরছে, তারপর তাদেরকে জবানবন্দি নেওয়ার পর তারা পরিমণির নাম বলছে যে এরা সমাজের উচ্চস্তরের লোকদেরকে ব্ল্যাকমেলিংয়ের সাথে জড়িত। সো পরিমণিকে যে খেলা হবে এটা আমরা আগে থেকে জানতাম, মানে জানতাম না, একটা বাতাস বোধ ছিল যে পরিমণিকে হয়তো ধরা হইতে পারে বা খেলা হইতে পারে। সো নাথিং সারপ্রাইজিং হিয়ার, সো সেটাই হচ্ছে। কিন্তু ওই যে লাইনটা করছে বৈধ মনে হচ্ছে, লাইনটা যেভাবে করা হয়েছে যে তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ আছে ব্ল্যাকমেলিংয়ের, এবং সে যে ব্ল্যাকমেল করছে এটা তো আমরা সারা দেশ দেখছি যে ওই লোক তাকে ধর্ষণ চেষ্টা, হত্যা চেষ্টা করছে, মিথ্যা কথা বলছে এগুলো। সো ব্ল্যাকমেলের অভিযোগটা জাস্টিফাইড, ব্ল্যাকমেলের অভিযোগটা সত্য এবং এটার বেসিস আছে, সুতরাং ওই ভিত্তিতে যদি অভিযান পরিচালনা করে, করার পর এসে মাদক পাইছে এবং মাদক মামলা আটকাই দিল, কারণ সাধারণত এই সব ক্ষেত্রে হয় কি আপনার অস্ত্র মাদক এগুলো পাওয়া যায় অভিযানে, তারপর তার বিরুদ্ধে যেই অভিযোগ সেই অভিযোগ যদি আদালতে প্রমাণ করা নাও যায়, যেমন ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে তদন্ত করতে আসছে, এসে ধরুন ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ প্রমাণ করতে পারে না কিন্তু তাকে খাবে, তখন কী করবে, যে মাদক পাইছে ওইটা দিয়ে আটকাই দেবে, বা ওই যে অস্ত্র পাইছে ওইটা দিয়ে আটকাই দেবে, রাইট? সো এগুলো পুরান খেলা, এগুলো পুরান খেলা আমরা জানি, কিন্তু খেলাটা বেশ সুন্দর করে সাজায় করছে। তার বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করতে আসছে, যেটা সত্য, যেটা জাস্টিফাইড, যেটা গ্রাউন্ড এবং বেসিস আছে, সেটা আমরা সকলে দেখছি সে কীভাবে ব্ল্যাকমেল করছে লোককে। সো পুরোটা অভিযানের লেজিটিমেসি আছে। হুম, নাও অ্যাগেন আমরা জানি এগুলো খেলাধুলার অংশ সব, বাট ইয়েট লাইক
হ্যাঁ, গত পর্বে যেরকম আলোচনা করছি যে অসভ্য দেশ বলে এরকম ভাবার কোনো কারণ নাই যে এই দেশে আইন আদালত নাই, আইন আছে, আদালত আছে, পুলিশ আছে, এদেরকে দিয়ে খেলা হয় আর কি, বুঝেন নাই। সো মনে হচ্ছে অভিযানটা লেজিটিমেসি আছে, কালকে যখন র‍্যাব সংবাদ সম্মেলন করে সকল বিস্তারিত বলবে যে কি গ্রাউন্ডে অভিযানটা পরিচালনা করলো, কি গ্রাউন্ডে গ্রেফতার করলো, এখনও গ্রেফতার করছে বলে নাই কিন্তু করবে অবশ্যই, এখানে আমি আপনাদেরকে বলে দিতে পারি। কিন্তু ওই যে পরিমণি যেহেতু আবার স্পেশাল ক্লাসে বিলং করে সেহেতু 100% গ্যারান্টি দিতে পারতেছি না, আপনি আমি হলে একেবারে কালকে সকালেই ফার্স্ট সংবাদ সম্মেলনে গ্রেফতার দেখাইতো। সো এখন আমি লাইক 90% শিওর তাকে গ্রেফতার দেখাবে আগামী কালকে সকালে। আর লাস্টে আমি সাংবাদিক বদমাইশদের নিয়ে আরেকটু কথা বলি, রাইট, এদেরকে নিয়ে তো কত কথা বলি, আজকেও একটু বললাম শুরুতে। এই যে বদমাইশগুলা যে সুযোগে যে পরিমণি বাসায় ঢুকে তার বেডরুম, তার ক্লোজেট, তার বেড, তার সব কিছু দেখাচ্ছে, এই সাংবাদিকগুলা যে কত প্রাইভেসি শেখাবে, কত নারীবাদ শেখাবে, নারীকে সম্মান করা, মানুষ নাগরিককে সম্মান করা, সমাজকে নিয়ে কত রকম লেকচার দেওয়ার জন্য লোক ভাড়া করে আনার এরা এরা লেকচার দেয়। এরা জার্নালিস্টিক এথিক্সের ইও মেনে চলে না একটা পদক্ষেপে, যেটা শুরুতে আলোচনা করলাম যে বদমাইশ বদমাইশিতে নেমে যায়। আপনাদেরকে ওই যে আবু তুহা জাহাঙ্গীর আদনানের ওটাতে এপিসোড, একটা আলাদা এপিসোড করে দেখাইছি যে সাংবাদিক তারা দরজা জানলা বন্ধ করে বসে আছে, সেই সাংবাদিক তাদের বাড়ির উঠানে গিয়ে ছায়া পেটিকোট পায়জামা সব ক্যামেরায় ধরে ঘুরাই ঘুরাই দেখাচ্ছে। কী দেখাইতেছে সে, কী দেখাইতেছে, ছায়া পেটিকোট একটা মানুষের বাসার বারান্দায় কী কী কাপড় শুকাইতে দিছে সে, ওগুলো দেখাইতেছে সাংবাদিক। মানে একটু কমন সেন্স রুচি এদের নাই। পরিমণিকে গ্রেফতার করতে আসছে, ওকে গ্রেফতার করতে আসছে বলে কোনো প্রাইভেসি নেই, তোর ওর বাসায় ঢুকছিস কেন, পুলিশে থেকে বাসায় ঢুকতে দিল কেন, এরা কোন রুচিতে বাসায় ঢুকলো, বাসায় ঢুকছিস এর বেডরুম এর ক্লোজেট কেন তোরা লাইভ সম্প্রচার করতেছিস দেশবাসীর কাছে, তোরা কি উজবুক, তোরা কি গর্ধব, তোরা কি ইতর, এবং সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে ইয়াস। যাক, অন দ্যাট নোট আলোচনা শেষ করে দিই, খেলা হচ্ছে। সো আমি খুশি এবং আমি দুঃখিত অ্যাট দ্য সেম টাইম যে বাংলাদেশে খেলা হয়, এই খেলা তো উচিত না, এই 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 সাইকেল চলতে থাকলে বদমাশি, ইয়াস পরিমণি বদমাশি করছে সেটার জন্য সে শাস্তি পাক, আমিও চাই সেটাকে এরকম প্রক্রিয়ায় খেলাধুলার মাধ্যমে মধ্য দিয়ে হোক সেটা তো আমি চাই না। এই যদি সেটা হয়, আমি আমি চাই বলে একটা কাজ অনৈতিক প্রক্রিয়া করলো আমি যদি খুশি হই, তাহলে তো এই অসভ্যতার সাইকেল থেকে কোনো দিনই বের হইতে পারবো না, আমিও সেই অসভ্যতার সাইকেলে কন্ট্রিবিউট করলাম তাহলে, রাইট। সো না, অসভ্যতা আমি দেখলে খুশি হওয়া যাবে না, অসভ্যতা আমি দেখলে প্রতিবাদ করতে হবে। সো পরিমণিকায় খেলা হচ্ছে, এখন যেটা বললাম অভিযানের গ্রাউন্ডটা লেজিটিমেট মনে হচ্ছে এক সাংবাদিকের কাছে, যেটা শুনলাম সেটা যদি সত্যি হয়ে থাকে সেই ক্ষেত্রে ওকে সব কিছু লুকস গুড, বাট স্টিল উই নো যেখানে খেলা হচ্ছে, ওকে ধরা হবে কি হবে না এগুলো সব সিদ্ধান্ত হয় নানান ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে করে, তাইলে ওরা ধরাও হইতো না ছাড়াও হইতো না, এতদিন পর ধরতেছে। এবং এই যে বেনুজির নাম বলছিল, আইজিপি বেনুজির নাম ভাঙানোর চেষ্টা করেছিল পরিমণি আমার বন্ধু টন্ধু বলে, এবং বেনুজির কিন্তু তারপর থেকে একেবারে হ্যান্ডস অফ পরিমণির সাথে আর কোনো সাথেও নাই পাচ নাই, এবং পরিমণি কিন্তু তাকে বরং খেপা হয়তো বা আইজিপি বেনুজির যে আমার নাম ব্যবহার করে পরিমণি এগুলো করছে, সো খাওয়াইতেছি তোকে মজা। হ্যাঁ, সো কোথায় কোন দিক থেকে কার সাথে লাগছে, কী খেলা হচ্ছে ভাই, আপনি আপনি পর্দার আড়াল থেকে বুঝতে পারবো না, এত ভেরিয়েবল শোনার বাংলায় এই ইকুয়েশন মেলানো খুবই ডিফিকাল্ট। সো কী হচ্ছে জানি না, সময় গেলে হয়তো আরেকটু বুঝতে পারবো ভালো, তবে খেলা হচ্ছে বাংলাদেশ অলিম্পিক্স 2021, খেলা নতুন খেলা জমছে, হেলেনা জাহাঙ্গীর ইস্যু আউট, পরিমণি ইস্যু ইন, আগামী কয়েকদিন খেলা চলবে।